আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি চতুর্থ অধ্যায়ে মৃত্যু হার তারতম্যের কারণ নিয়ে। এর আগে তোমাদের সাথে আমি ক্লাস নিয়েছিলাম জন্ম হার তারতম্যের প্রভাব নিয়ে। আজকে পাঠ সাত মৃত্যু হার তারতম্যের কারণ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই উপকৃত হবে। দেখো, মৃত্যু হার তারতম্যের কারণ, তারতম্য মানে হচ্ছে কম বা বেশি হওয়া। তারতম্য মানে কি? কম বা বেশি হওয়া। তো এই কম বা বেশি হওয়ার মধ্যে অনেকগুলি কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে ভৌগোলিক কারণ। ভৌগোলিক কারণ কি? যে ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু অনেক সময় মৃত্যু হারকে প্রভাবিত করে। যেসব দেশ বা এলাকার অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরম অভাবপূর্ণ নয়, সেসব এলাকায় মৃত্যু হার অনেক কম। অবকাঠামো ভালো, তার মানে হচ্ছে তুমি দেখো, চিন্তা করো, আজ থেকে 10 বছর আগে তুমি বাংলাদেশের কথা চিন্তা করলে, বাংলাদেশের রাস্তাঘাটের কথা চিন্তা করো, চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা করো। একটা বাচ্চা প্রসব করবে এরকম মা যখন প্রসব বেদনা নিয়ে বাসার থেকে তাকে ইমার্জেন্সি হসপিটালে নিতে হতো গ্রামে, চিন্তা করো যে যে ভ্যানের মধ্যে নিয়ে যাওয়া হতো, ওই ভ্যানের যে রাস্তা দিয়ে চলতো, রাস্তার ব্যবস্থা কি ছিল? রাস্তাতেই অনেক মায়ের দেখা হয়ে যেত, তারা মারা যেতেন। আজকে তো আলহামদুলিল্লাহ অনেক অবস্থা ভালো, এদিকে রাস্তাঘাট ভালো, তারপরে হচ্ছে সেই আর পায়ের প্যানেলের ভ্যান নেই, ইলেকট্রিক ভ্যান চলে এসেছে, ঠিক আছে। তারপরে আমাদের হসপিটালগুলির সংখ্যা বেড়েছে এবং হসপিটালের তোমার সেবার মানও বেড়েছে, যার কারণে কিন্তু তোমার হচ্ছে মৃত্যু হার অনেক কমে গিয়েছে। এরপর প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ঘটনা। দেখো, যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এগুলি হয়, ওইসব এলাকাতে কিন্তু মৃত্যু হারটা বেশি। হ্যাঁ, ওই এলাকাতে মৃত্যু হার বেশি। আবার যেসব এলাকাতে দেখবো যে যাতে ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বনের অভাব আছে, ওইসব এলাকাতে কিন্তু মৃত্যু হার অনেক বেশি। যেমন তুমি যদি চিন্তা করো আমাদের এই বাংলাদেশের কথা বা ভারত উপমহাদেশের কথা, আমাদের এখানে কিন্তু আসলে খুব বেশি মানুষ সচেতন না, ঠিক আছে, সচেতন না। যেমন তুমি হয়তো খেয়াল করে দেখবে যে বড় বড় উঁচু বিল্ডিং এ যখন রং করা হয়, অনেক বড় বড় বাঁশ বাঁধে, তাই না? বাঁশ বেঁধে তারা উপর দাঁড়িয়ে তারপর রং করে, পেইন্ট করে। তো ম্যাক্সিমাম মিস্ত্রির কোমরের মধ্যে কিন্তু বা রং মেশিনে যিনি রং করেন, তুমি খেয়াল করবে সেফটি বেল্ট বাঁধা থাকে না, ঠিক আছে। যে কোনো সময় তারা যদি পা ফসকে পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত মৃত্যু। কিন্তু তুমি অন্য দেশগুলোতে দিকে তাকাও, দেখবে যেখানে অনেক বড় উঁচু উঁচু বিল্ডিং এ তার কাজ করছে, হ্যাঁ, তো কিন্তু সবার কোমরে কিন্তু সেফটি বেল্ট বাঁধা থাকে। ওইখান থেকে সে যদি পড়ে যায় নিচে, তারপর কিন্তু তার ক্ষতি হবে না, সে কিন্তু বেঁচে থাকবে, সে কিন্তু মারা যাবে না, ঠিক আছে। তো এগুলিও আসলে অনেক সময় মৃত্যু হারকে প্রভাবিত করে। তো যে এলাকাতে এই ধরনের সচেতনতা রয়েছে ওইখানে মৃত্যু হার কম, যেখানে আছে এসব জিনিসের প্রবণতা ওইখানে মৃত্যু হার বেশি, ঠিক আছে। আর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের যে ব্যাপারটা কম, যেসব এলাকাতে প্রাকৃতিক দুর্যোগ বেশি হয় ওইসব এলাকাতে মৃত্যু হারও বেশি হয়। বিভিন্ন মহামারীর কারণ আফ্রিকার দিকে তাকাও, আফ্রিকাতে কিন্তু তোমার হচ্ছে মানুষের জীবন মান অনেক নিম্ন, ওখানে কিন্তু পানির অভাব, চিকিৎসা ব্যবস্থার অভাব, খাবারের অভাব, যার কারণে কিন্তু ওইখানে মৃত্যু হারও অনেক বেশি। ওইখানকার বেশি শিশুরা পুষ্টিহীনতা ভুগে, বড় বড় বাচ্চা, বড় বড় মানুষ যারা খেতে না পেয়ে দুর্ভিক্ষের কারণে শুকিয়ে যাচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, তোমরা অনেকে ইন্টারনেটে ইউটিউবে ছবিগুলো দেখেছো। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। হ্যাঁ, বিভিন্ন রোগ ব্যাধির কারণে কিন্তু তোমার হচ্ছে মৃত্যু হার তোমার বেশি হয়ে থাকে। যেসব এলাকায় কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, ঠিক আছে, হুপিং কাশি, হাঁপানি, বিভিন্ন ভাইরাস জনিত হচ্ছে রোগ, যেমন জিকা ভাইরাস, তারপর হচ্ছে ইবোলা ভাইরাস, সার্স মার্স ভাইরাস, হ্যাঁ, আরো অনেক ভাইরাস, যেমন এখন বর্তমান সময়ে করোনা ভাইরাস, তো এইসব ভাইরাসের আক্রমণ যে যে জায়গাতে বেশি ওইখানে কিন্তু মৃত্যু হারও অনেক বেশি, তুমি তো জানো এটা। এখন দেখো, যেমন আমাদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ করোনা ভাইরাস থেকে তো আল্লাহ বাংলাদেশ হেফাজত করছে। তুমি ইন্ডিয়ার দিকে তাকাই থাকো, ইন্ডিয়াতে কয়েকদিন আগে, ঠিক আছে, যে পরিমাণ হচ্ছে তারা মৃত্যুবরণ করলো এই করোনা ভাইরাস, এটা কিন্তু আসলে মানে একটা খুবই হৃদয় বিদারক একটা ব্যাপার।
ঠিক আছে, তো তারপরে হচ্ছে অন্য দেশগুলো দিকে আফ্রিকার দেশগুলো এখানে কিন্তু ম্যালেরিয়া তারপর হচ্ছে আরো রোগগুলো কিন্তু বেশি, ঠিক আছে, যার কারণে ওইখানে কি হয় ওইখানে কিন্তু মানুষের মৃত্যু আরো বেশি। ওইখানে এমন এমন ভাইরাস আছে আফ্রিকাতে যেটার নাম আমার শুনিনি, কিছু এই ধরনের ভাইরাস, জিকা ভাইরাস, জিকা ভাইরাস কিন্তু আফ্রিকা থেকে উৎপন্ন, হ্যাঁ ওইখানে কিন্তু তোমার জিকা ভাইরাসের প্রভাবটা বেশি। এরপরে তুমি দেখো বিভিন্ন রোগ ব্যাধি আরো তো আছেই, এরপরে বয়সও কিন্তু একটা বিরাট একটা ফ্যাক্ট, বয়স যেসব এলাকাতে শিশু এবং বৃদ্ধ মানুষের সংখ্যা বেশি ওইসব এলাকাতে কিন্তু মানুষের মৃত্যু আরো বেশি, হ্যাঁ, আর যেসব এলাকাতে তোমার শিশু মধ্যবয়স্ক মানুষ বেশি ওইসব এলাকাতে কিন্তু মৃত্যু হার কম, কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ, ঠিক আছে, 60-70 বছর মানুষ বাঁচে, তো যে এলাকার মধ্যে 60-70 বছরের মানুষের সংখ্যা বেশি ওই এলাকায় কিন্তু মানুষ আস্তে আস্তে বেশি ওইখানে কিন্তু বেশি সংখ্যক মানুষ কিন্তু মৃত্যু হয়, ঠিক আছে, তো এই জন্য মৃত্যু হার ওইসব এলাকাতে বেশি হয়, ঠিক আছে। তো আসলে এই মৃত্যু হার তারতম্যের কারণ যে কারণ নিয়ে যে সব বিষয় নিয়ে আমি আলোচনা করলাম আসলে তোমার সবাই বুঝতে পারছো, তো এইসব জিনিসগুলো কিন্তু আসলে মৃত্যু হারকে বেশি প্রভাবিত করে, কম বা বেশি করে, তো এইসব জিনিসগুলো থেকে যদি আমরা সচেতন হতে পারি তাহলে আশা করা যায় যে আমরা মৃত্যু হার অধিক মৃত্যু হার থেকে আমরা রক্ষা পাবো এবং আমাদের দেশ এবং জাতি সুন্দরভাবে এরকম বেড়ে উঠবে, গড়ে উঠবে, যেটা বিশ্বের বুকে বাংলাদেশকে একটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছ, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে হাজির হচ্ছে আমি নতুন আরেকটা ক্লাস নিয়ে, সবাই তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই এই ভাইরাসের মধ্যে, ঠিক আছে, হেফাজত থাকবে, সুন্দর থাকবে এবং মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে, আসসালামু আলাইকুম।